তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। ওটিটিতে মুক্তি পাচ্ছে প্রিয়তমা, এ সম্পর্কে বিস্তারিত জানুন। ঈদুল আজহায় তুমুল আলোচিত সিনেমা প্রিয়তমা, এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। প্রিয়তমার মাধ্যমে দীর্ঘদিন পর ব্যবসায়িক আলোর মুখ দেখেছে হল মালিকরা। আরশাদ আদনানের প্রযোজনায় প্রিয়তমা সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে সুমন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ইতি চরিত্রে কলকাতার ইদিকে পাল। পর্দায় সুমন ইতির রসায়ন দাগ কেটেছে দর্শক হৃদয়ে। দেশে সফলতার পাশাপাশি বিদেশেও মুক্তি পেয়েছে প্রিয়তমা। যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও বেশ সাড়া পেয়েছে সিনেমাটি। প্রস্তুতি চলছে আবার কিছু দেশে মুক্তি দেওয়ার। এবার জানা গেল নতুন খবর, ওটিটি প্ল্যাটফর্মে আসছে প্রিয়তমা সিনেমাটি। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাচ্ছে এটি, এমনটাই জানা গেছে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক থেকে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে প্রচার শুরু করেছে বায়োস্কোপ। প্রিয়তমার পোস্টারের একটি আর্ট পোস্ট করা হয়েছে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা, আবারও ফিরে আসছে সবার প্রিয় অভিনেতা। প্রিয়তমা হিমেল আশরাফ নির্মিত দ্বিতীয় সিনেমা শাকিব খান ইদিকা সারা। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা স্বামী, এল আর খান, সীমান্ত সহ অনেকে। এ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য।